ভবিষ্যতে গ্যাসের চাহিদা মেটাতে নির্ভর করতে হবে আমদানি করা এলএনজির উপর। সেই গ্যাসের দামও পড়বে অনেক। তাই অপচয় রোধ ও উচ্চ মূল্যের জ্বালানি ঘাটতি মোকাবেলায় গ্যাসের দাম আবারও বাড়াতে যাচ্ছে সরকার। সে লক্ষ্যে সাত মাসের মাথায় আবারও গ্যাসের দাম 66 থেকে 140% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বিতরণ কোম্পানিগুলো। আবাসিকে এক চুলোর গ্যাসের বিল 83% বাড়িয়ে 1100 এবং দুই চুলোয় 85% বাড়িয়ে 1200 টাকা করার কথা বলা হয়েছে প্রস্তাবে। আর মিটার ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট 60 টাকা থেকে বাড়িয়ে ধরা হয়েছে 17 টাকা। এছাড়া সিএনজিতে 83% বাড়িয়ে ইউনিটে প্রায় 50 টাকা, বাণিজ্যে 72% বাড়িয়ে 19 টাকা এবং শিল্পে 6.74 টাকা থেকে বাড়িয়ে 10.95 টাকা করার প্রস্তাব দিয়েছে বিইআরসিতে। ক্যাপটিভ পাওয়ার প্লান্টে 130% দাম বাড়ানোর কথা বলা হয়েছে প্রস্তাবে। যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরিতে তারা প্রাইস অ্যাডজাস্টমেন্টের জন্য করেছে, যেমন ট্রান্সমিশন জন্য জিটিসিএল ডিস্ট্রিবিউশন মার্জিন সমন্বয়ের আবেদন করেছে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো, তার যে কনজিউমার ক্যাটাগরি আছে প্রত্যেকটা কনজিউমার ক্যাটাগরিতে তারা সমন্বয়ের আবেদন করেছে। দাম বাড়ানোর বিষয়টি 1 জুলাই থেকে কার্যকর করার আবেদন করেছে 6 বিতরণ কোম্পানি। তবে এর আগে কোম্পানিগুলোর প্রস্তাব মূল্যায়ন করবে বিইআরসি। টেকনিক্যাল টিম আছে, তারা প্রাথমিকভাবে বিষয়টা দেখে কমিশনের কাছে উপস্থাপন করে। আমরা পাবলিকের হিয়ারিংয়ের পরে আমাদের টোটাল ইস্যুটার উপর একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়, তারপরে আমরা একটা চেষ্টা করি সব কিছু মিলে একটা জুডিশিয়াস ডিসিশন নিতে। 2009 সালের পর গত বছরের সেপ্টেম্বরে গড়ে 26% বাড়ানো হয়েছিল গ্যাসের দাম। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।